গল্পের জংশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গুপ্তধন। ভূতনাথ বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে সে যে পুরনো বাড়িখানা কিনলে তা কিন্তু তার বাড়ির কারোর পছন্দ ছিল না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়, তিন চারখানা ঘর আছে বটে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেওয়ালে শ্যাওলা অশ্বতির চারা গজাচ্ছে, দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়ছে, ছাদে বিস্তর ফুটো টুটো, মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাটশিটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্যও নয়। ভূতনাথবাবুর দুই ছেলে আর তিন মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারি চাকরি, তা থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারামবাবু ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেও নিলেন, 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা হয়েছে, টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না, শত হলেও নিজের বাড়ি। কথাটা ঠিক, এই মহিগঞ্জের মতো ছোট্ট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত। মরিয়া হয়ে বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটরা নিয়ে, গিন্নি ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোঁছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবুর নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করিয়েছেন, তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়। তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি, সবাই দুধ চিড়ের ফলাহার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো, বেটে খাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন, এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল, প্রণাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তো আপনি কে? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি, চকবেড়ের কাছে গোবিন্দপুরে নিবাস আমার। ও, তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আগে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক আমি, আপনি বিদ্যান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা, তাই নাকি? আগে তা বাবু কিছু পেলেন টেলেন? সোনাদানা হীরে জহরত কিছু? ভূতনাথ বাবু হেসে ফেললেন, তাই বলো, এই জন্যই পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাপু,
আমার কপাল অত সরেশ নয়, ধুলো বালি ছাড়া আর কিচ্ছু বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে, মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাঁপা বলে মনে হয় কি না। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয়ী লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন, কিছু বলা তো আর যায় না, এ তো মনে হচ্ছে 100 বছরেরও পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কি না বলতে পারেন? কে, কাদের কথা বলছো? ওই ইয়ে আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন, না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাবু, অমন কথা কবেন না, পুরনো বাড়িতেই তেনাদের আস্থা নাকি না? আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তা আর কি করা যাবে বলো, থাকলে তারাও থাকবেন আমিও থাকব। একটু বসবো বাবু, অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু বাড়িটা কতই কিনলেন? তা বাপু অনেক টাকাই লেগে গেল, 35,000 টাকা, ধার কার্য হয়ে গেল মেলা। উড়ি পাস, সে তো অনেক টাকা, গরিবের কাছে অনেকই বটে, ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নি, বড় ধকল গেছে আজ। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথ বাবু একটু চোখ বুঝতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙল তখন সন্ধে হয় হয়। অবাক হয়ে দেখলেন পরান্দাশু বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথ বাবুর একটু মায়া হলো, লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ তুমি এখন কোথায় যাবে? পরাণ একটু হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে, তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু, পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথ বাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধ্যাবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুইয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকেও যেতে পারো, 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথ বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোট্টর নয় তো? ভূতনাথ বাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি, আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুলল, বাচ্চাদের সঙ্গে খেলল, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা ঘেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথ বাবুর মায়াও হলো, পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমোলো, শুধু পরাণ দাস বলল, আমি একটু চারিদিকে ঘুরে টুরে দেখি,
রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কি না? মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে? সামনে হারিকেন হাতে পরাণ দাস, চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন, কি পেয়েছো? যা খুঁজতে আসা। তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্য আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভোম্বল হয়ে আছে, তাই আরো অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটাই বা কে? 100 বছর আগে এ বাড়িটা তো তারই ছিল কি না? বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুর গা, রং যেন দুধে আলতায়। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছে তখনই যেন দেয়াল ফুড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে পাগল তো বটেই, আবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও গিয়ে শুয়ে একটু ঘুমাও বাপু। বিশ্বাস হলো না তো বাবু, আসুন তাহলে, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল তো হলো। পরাণদাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের উপর ইস্তুপাকার ইট মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছ। যে আগে এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হারিকেনের ম্লান আলোয় ভূতনাথবাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজন না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথবাবুর হাত পা উত্তেজনায় কাঁপতে লাগলো। বললেন, কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন। আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন, তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে। পরাণ একগাল হেসে হেসে বললেন, এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আঁটো করে বসানো। শাবলে চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হারিকেনের আলোতেও ঝকমক করে উঠল। বলেছিলাম কি না বাবু, এখন দেখলেন তো, যান আপনার আর কোনো দুঃখ থাকলো না, দু তিন পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, এরকমও হয়? পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো, স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়, বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে, এতদিনে গতি হলো তার। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সব ভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ, টাকা পয়সায় আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটাকে যে ভোগ করবে, একা বোকা মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, বেশ আছি, টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আকে ওইটা আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আনন্দ, লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয় এও তেমনি। আচ্ছা আসি বাবু, ভোর হয়ে এসেছে, অনেকটা পথ যেতে হবে। পরাণ দাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রহাতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন,
একটা সামান্য লোকের কাছে হেরে যাব। ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন, ওপরে ইটগুলো খানিক সাজিয়েও রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।